শ্বশুর বাসায় আইসা মনে হয় এই প্রথম রান্না, মানে এই বছর এসে প্রথম রান্না তোমার? রান্না বলতে তেমন কিছু না, আমি রামেন নুডলস নিয়ে আসছিলাম, আমার অনেক ফেভারিট একটা নুডলস। সালামনি নানু, তারপর ছোট্টমনি ওরা আসছে, তো ওদের জন্য নুডলস রান্না করতেছি। দাদি শুরু করতে পারলাম? হ্যাঁ, আমি এখন একটু কমাই কমান হয়েছে না, একটু কম আর একটু কমা লড়া দিন লড়া দিন মধ্যে কম লাগে, আমি নিচে যাতে না লাগে তার জন্য এত, হ্যাঁ নিচে যাতে না লাগে সেই জন্য। নুডলসের কালারটা অনেক সুন্দর, নুডলসটা অনেক মজা, মানে ডিমগুলো ভাই জানিছে ডিমগুলো দেওয়া হবে। আর তুমি তো পুরি নিয়ে আসছো তাই না? আর আমি হচ্ছে নানুবাড়ি থেকে আসার সময় পুরি নিয়ে আসছি, তাহলে ওভেনে এটা দিতে হবে। হুম, আর খালামুনি রাওয়ার অনেক কিছু নিয়ে আসছে, তো আজকে শুধু খাওয়া দাওয়া হবে। হুম, শ্বশুর বাড়িতে আসার পর থেকে শুধু খাইতেছি। আর তোমাকে অনেক সুন্দর লাগতেছে, এক্সাইডে বেনি করছো? বেনি করছি আজকে, কারণ মানে একটু কিছুটা সবসময় একরকম ভাল লাগে না, একটু ডিফারেন্ট, মানে বৈচিত্র্যতা সবকিছুতে আসলে অনেক ভালো লাগে। এতিনা মাত্র বাড়ি থেকে আসছেন, আমাদের বাড়ি থেকে ছিল এতিনা, কারণ জানবিন আবার তো লাগে জানা হয় নাই, তো আজকে এতিনা গেছিল লাগে গ্রামের জন্য, কারণ ওরাও হচ্ছে তুমি জানো এখন বলছো। আচ্ছা ওরা কিভাবে বুঝছে আমি এখন এসে বসে? না ঠিকই যাইতেছে না, আল্লাহ আমি তো পুরো অবাক হয়ে গেছি, আমি মাত্র নামছি এমনি দেখে যে ওরা হাজির। যাই হোক, ভালো লাগছে ব্যাপারটা আমার, খুব কষ্ট করে গেছো তাও সন্ধ্যা গাড়ি আইতে পড়ছো। হুম, আমি ওইখানে একদম মানে সময় ইয়ে করি নাই, আর ফি তো দেখে এত খুশি আল্লাহ। আর আন্টি যা বসে দি, আন্টি বেশি করে পানি দেব, সবাই তো রংছে না, ঠিক আছে তুমি রান্না করতে থাকো। রান্না হয়ে গেছে, কি আনছে আম্মু? এটাতে মুগলাই আনছে, আমার অনেক পছন্দের, তার জন্য হ্যাঁ এটাতেই থাকা গরম। নানুর জন্য ডিম ছাড়া বানানো হয়েছে, আর খালামুনি হালুয়াটা বানিয়ে আসছে না, গাজরের হালুয়া আর ওইটা নিয়ে আসতেছে। হ্যাঁ, আর আম্মু এটা হচ্ছে সীমান্তি বানাই দিচ্ছে, সীমান্তি হচ্ছে ছোট্টমণির বান্ধবী, আমার জন্য বানাই পাঠাইছে। তো খালামুনি নানুরা সব নানুরা মিলে খাওয়া দাওয়া করতেছে, অনেক মজার মজার খাবার। আর খালামুনি রামেন রান্না করছিল, আর এটা হচ্ছে গাজরের হালুয়া, এটা মানে সবগুলোই অনেক মজা হয়েছে। নানুরা আমি অবশ্য খাইছি এতক্ষণ, এখন সবাই খাওয়া দাওয়া করতেছে। ঘুম থেকে যে উঠছে, চারদিক দেখতেছে, আরে আরব তো আমি দেখি নাই, আরব তো অনেক বড় হয়ে গেছে, আরব অনেক বড় হয়ে গেছে, আরব অনেক ছোট দেখছি না যদি খেলাম উনি। তানি আপু আর মেহের আসছে, তানি আপু হচ্ছে মেহেক, তানি আপু হচ্ছে আমাদের সেই আপু অনেক আগের, মানে আমরা একসাথে থাকতাম আপুর সাথে। এই যে খালামুনিরা আসছে, হ্যাঁ ছোট্টমণি সবার বান্ধবী। তানি আপু খান, তানি আপু অনেক কিছু নিয়ে আসছে আমাদের জন্য। আপু আসছে, আপুরও একটা পেজ আছে হচ্ছে আমার নির, সবাই আপুর পেজটা সাপোর্ট করবেন।
আপুর সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লেগেছে কুয়াশা আপুর সাথে দেখা করে। ও থ্যাংক ইউ আপু। নানু আবার আসবেন, ঢুকছে না আবার আসবেন নানু। বারাম্মা আপনি একদিন থাকেন না, আপনি তো থাকেনই না। বারাম্মা আপনি কিন্তু বলছেন কুয়াশা খালামনি আসলে থাকবেন, আপনি তো এখনো থাকেন নাই। আচ্ছা আচ্ছা নানু আসবো, আপনি আপনারা সবাই আবার আসবেন। বারাম্মা টাটা বাই বাই। আরেকজন আপু আসছিল, আপু আমার জন্য ফুল নিয়ে আসছে, খুব সুন্দর না? হ্যাঁ আসলে অনেক সুন্দর ফুলটা। নিচে মনে হয় যাবে, ফুলটা আসলে অনেক সুন্দর, আর আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। লাল মনে হয় এই কালার, এই কালার।